गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू विजन डब्ल्यू बी सी एस। विजन डब्ल्यू बी सी एस यूट्यूब चैनल सबाई के स्वागत। 30 June 2021 एर समस्त इम्पोर्टेंट करेंट अफेयर्स बाय द मीन्स ऑफ एमसीक्यू एबार कवर करब आमरा। सो प्रथम देखे नी नैशनल अफेयर्स। क्वेश्चन टा होच्छे, इन June 2021 इंडिया कमिटेड टू इम्प्लीमेंट ₹4,500 करोड़ वर्थ डेवलपमेंट प्रोजेक्ट ड्यूरिंग इट्स थर्ड डेवलपमेंट कोऑपरेशन टॉक्स विथ विच कंट्री। क्वेश्चन माने होच्छे कौन देशेर साथे भारत 4500 कोटी टाकार डेवलपमेंट प्रोजेक्ट के इम्प्लीमेंट करार कमिटमेंट दिए छे थर्ड डेवलपमेंट कोऑपरेशन टॉकेर समय। तो आंसर होच्छे भूटान। भूटानेर साथे रिसेंटली इंडिया और भूटानेर वर्चुअलि थर्ड डेवलपमेंट कोऑपरेशन टॉक्स हुए चिलो। एई टॉके इंडिया 4500 कोटी टाकार डेवलपमेंट प्रोजेक्ट ओइखाने भूटाने इम्प्लीमेंट करबे एई कथाटा कमिटमेंट करेछे, एज वेल एज 400 कोटी टाकार ट्रांजिशनल ट्रेड सपोर्ट फैसिलिटी प्रोवाइड करबे भूटान के भूटानेर 12th 5-year प्लानेर भित्तिते। नेक्स्ट स्टैटिक पॉइंट जो देखी भूटान, तो प्राइम मिनिस्टर नाम लोटाई शेरिंग, कैपिटल थिम्फू, करेंसी होच्छे भूटानीज नगलोत्रम। भूटानीज नगलोत्रम होच्छे करेंसी, कैपिटल थिम्फू, प्राइम मिनिस्टर लोटे शेरिंग। क्लियर, मूविंग ऑन। नेम द ऑर्गेनाइजेशन दैट पार्टनर्ड विथ यूनाइटेड नेशंस टू जॉइंटली होस्ट द नेशनल कन्वेंशन कंसल्टेशन on prevention of maternal adolescence and child obesity in New Delhi. Recently, New Delhi te United Nations er sathe bharoter kon sanstha mile national convention or consultation on prevention of maternal adolescent and child obesity namer program ke host koreche. To answer hocche Niti Aayog. Niti Aayog or United Nations mile এই ন্যাশনাল কনভেনশনটাকে হোস্ট করেছে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর বিনোদ কুমার পল। বিনোদ কুমার পলের চেয়ারম্যানশিপের আন্ডারে এই প্রোগ্রামটাকে হোস্ট করা হয়েছিল। মুভিং অন, উইচ ইন্ডিয়ান নেভাল শিপ পার্টিসিপেটেড ইন 2021 রাশিয়ান নেভি ডে? 22 থেকে 27 জুন রাশিয়ান নেভি ডে সেলিব্রেট করা হয়েছিল। এই রাশিয়ান নেভি ডেতে ভারতের পক্ষ থেকে কোন নেভাল শিপ পার্টিসিপেট করেছিল? তো আনসার হচ্ছে আইএনএস তাবর। আইএনএস তাবর ভারতের পক্ষ থেকে এই জয়েন্ট এক্সারসাইজ যেটা হয়েছিল অন দি ওকেশন অফ রাশিয়ান নেভি ডে, রাশিয়ান নেভি ডের উপলক্ষে যে জয়েন্ট এক্সারসাইজ হয়েছিল সেই এক্সারসাইজে ভারতের পক্ষ থেকে আইএনএস তবর কে ডিপ্লয় করা হয়েছিল। ক্লিয়ার, মুভিং অন। উইচ মিনিস্ট্রি লঞ্চ দ্য ওয়েব পোর্টাল এনফোর্সিং কন্ট্রাক্টস পোর্টাল? এনফোর্সিং কন্ট্রাক্টস পোর্টাল নামের ওয়েবসাইটটাকে, ওয়েব পোর্টালটাকে কোন মন্ত্রালয় লঞ্চ করেছে? তো আনসার হচ্ছে মিনিস্ট্রি অফ ল এন্ড জাস্টিস। মিনিস্ট্রি অফ ল এন্ড জাস্টিস এর যে সেক্রেটারি আছে বরুণ মিত্র, উনি এই এনফোর্সিং কন্ট্রাক্টস পোর্টালকে লঞ্চ করেছে। এম কি হচ্ছে এই পোর্টালের? পোর্টালের এম হচ্ছে ইম্প্রুভিং দ্য ইজ অফ ডুইং বিজনেস ইন ইন্ডিয়া। ইজ অফ ডুইং বিজনেস কে ইম্প্রুভ করতে গেলে করার জন্য এই এনফোর্সিং কন্ট্রাক্টস পোর্টালকে লঞ্চ করা হয়েছে। মিনিস্ট্রি অফ ল এন্ড জাস্টিসে মিনিস্টার ইনচার্জ কে আছেন? তো ইট ইজ রবিশঙ্কর প্রসাদ। অ্যান্ড রিসেন্টলি একটা নোট তোমাদেরকে বলে দিচ্ছি, দ্যাট ওয়ার্ল্ড ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস 2020 ইন্ডেক্স বেরোয়েছিল, সেই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কি ছিল? ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 63rd। ক্লিয়ার, মুভিং অন। অ্যাপয়েন্টমেন্ট, ইন June 2021 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড জাস্টিস রবি বিজয় কুমার মালিমক অ্যাজ দ্য অ্যাক্টিং চিফ জাস্টিস অফ উইচ হাইকোর্ট? কোন হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস হিসাবে জাস্টিস রবি বিজয় কুমার মলিমতকে অ্যাপয়েন্ট করা হয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্বারা? তো আনসার হচ্ছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। হিমাচল প্রদেশ হাইকোর্টে
অ্যাক্টিং চিফ জাস্টিস হিসাবে জাস্টিস রবি বিজয় কুমার মলিমতকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? দেখো আজকে অনেকটা ওয়ান লাইনার আছে, বিকজ ডিসকাস করার মতন অমন ডিটেলড পয়েন্ট গুলো নেই আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো ওয়ান লাইনার্স গুলোই আমি কভার করছি আজকে মোস্টলি। মুভিং অন, ইন জুন 2021 ইন্ডিয়াস অপূর্ব চন্দ্রা কমপ্লিটেড হিজ টেনিওর অ্যাজ দ্য চেয়ারপার্সন অফ গভর্নিং বডি অফ উইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কোন ইন্টারন্যাশনাল সংস্থা এর গভর্নিং বডি এর চেয়ারপার্সন হিসাবে ভারতের অপূর্ব চন্দ্রা নিজের টেনিওরটাকে শেষ করেছেন বা কমপ্লিট করেছেন? তো আনসার হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর গভর্নিং বডি এর চেয়ারপার্সন হিসাবে ডিপ্লয়েড ছিলেন অপূর্ব চন্দ্রা। ওনার যে টেনিওর আছে সেটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে। তো নেক্সট চেয়ারপার্সন কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? নেক্সট চেয়ারপার্সন অ্যাপয়েন্ট করা হয়েছে আনা জারডফেল্ট কে। আনা জারডফেল্ট কে, যে সুইডিশ অ্যাম্বাসডার, সুইডেনের অ্যাম্বাসডার আছেন, ওনাকে নেক্সট চেয়ারপার্সন অফ গভর্নিং বডি অফ ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে ইন প্লেস অফ অপূর্ব চন্দ্রা। ILO এর এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? তো এটা 1919 হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়? জেনেভা সুইজারল্যান্ড। ক্লিয়ার? মুভিং অন, মিসেলেনিয়াসে দেখিনি। প্রথম কোয়েশ্চেন, হু বিকেম দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান সুইমার টু কোয়ালিফাই ফর অলিম্পিক্স এ স্ট্যান্ডার্ড টাইম ইন মেন্স 200 মিটার বাটারফ্লাই ইভেন্ট? 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে প্রথমবার কোন ভারতীয় সুইমার অলিম্পিক্স এ স্ট্যান্ডার্ড টাইমে কোয়ালিফাই করেছে? তো আনসার হচ্ছে সজ্জন প্রকাশ। সজ্জন প্রকাশ যিনি কেরালা থেকে আসেন, উনি রিসেন্টলি ভারতের প্রথম সুইমার হয়েছেন যিনি টোকিও অলিম্পিক 2020 এর জন্য এ স্ট্যান্ডার্ড টাইমে মেন্স 200 মিটার বাটারফ্লাই ইভেন্টের জন্য কোয়ালিফাই করেছেন ফর টোকিও অলিম্পিক 2020। তো টোকিও অলিম্পিক 2020 অ্যাকচুয়ালি কোভিড এর জন্য লাস্ট ইয়ার কি হয়েছিল, লাস্ট ইয়ার পোস্টপন করে 2021 হবে বলা হয়েছিল। তো সেটার কোয়ালিফিকেশন এই বছরই কিন্তু হয়েছে, এন্ড এটা টোকিও অলিম্পিক 2020 ও 2021 কিন্তু হোস্ট করা হবে। ক্লিয়ার? টোকিও কোন কান্ট্রিতে? তো আমরা সবাই জানি ইটস ইন জাপান। মুভিং অন, ইন জুন 2021 মীর হাজার খান খোসো, মীর হাজার খান খোসো পাসড অ্যাওয়ে। হি ওয়াজ প্রিভিয়াসলি হি প্রিভিয়াসলি সার্ভ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ উইচ কান্ট্রি? দেখো মীর হাজার খান খোসো নামের একজন ব্যক্তি যার রিসেন্টলি মৃত্যু হয়েছে, দেহান্ত হয়েছে, উনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তো আনসার হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন উনি। রিসেন্টলি ওনার ডেথ হয়েছে ডিউ টু কার্ডিয়াক অ্যারেস্ট। পাকিস্তানের প্রাইম মিনিস্টার এখন কে আছে? তো ইট ইজ নান আদার দেন ইমরান খান, প্রাইম মিনিস্টার ইমরান খান। ক্যাপিটাল কোথায় পাকিস্তানের? পাকিস্তানের ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ। ক্লিয়ার? নেক্সট, প্রেসিডেন্ট অফ পাকিস্তান কে আছে? প্রেসিডেন্ট অফ পাকিস্তান হচ্ছে আরিফ আলভি। ওকে, তো এই সমস্ত পয়েন্টস একটু মনে রাখবে স্ট্যাটিক এর জন্য। অ্যান্ড কারেন্সি কি হচ্ছে? কারেন্সি অফ পাকিস্তান কি হচ্ছে? সো ইট ইজ পাকিস্তানি রুপি। ওকে, পাকিস্তানি রুপি বা পাকিস্তানি রুপিয়া বলি। সো মুভিং অন, When is the International Day of Tropics annually observed by the United Nations? United Nations প্রত্যেক বছর International Day for Tropics বা International Day of Tropics কোন দিন অবজার্ভ করে? তো আনসার হচ্ছে 29th June। 29th June প্রত্যেক বছর International Day of Tropics হিসাবে কিন্তু অবজার্ভ করা হয়। নেক্সট, হু রিসিভড জাপানস ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ ফর 2021? ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ, জাপানের ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ 2021 কাকে দেওয়া হয়েছে? তো আনসার হচ্ছে পি সাইনাথ।
পি সাইনাথ একজন সাংবাদিক, আর পরি ফাউন্ডেশনের ফাউন্ডার আছেন। পরির ফুল ফর্ম হচ্ছে পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া। তো পরি ফাউন্ডেশনের ফাউন্ডার আর একজন রিনোন্ড জার্নালিস্ট যে পি সাইনাথকে জাপান ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ দেওয়া হয়েছে ফর দ্য ইয়ার 2021। এই প্রাইজটা কেন দেওয়া হয়? তো এই প্রাইজটা ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশনকে দেওয়া হয় ফর প্রিজার্ভিং দি এশিয়ান কালচার। এশিয়ান কালচারটাকে প্রিজার্ভ করার জন্য, প্রোটেক্ট করার জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ক্লিয়ার? সো দ্যাট ওয়াজ অল ফর টুডে ফ্রেন্ডস। দিস ইজ মাই কোর্স অ্যাট nextofficer.com। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স। ডিটেইলড অ্যানালাইসিস যদি কারেন্ট অ্যাফেয়ার্সের করতে চাও, ইউ ক্যান জয়েন এট মাই কোর্স, অ্যাজ ওয়েল অ্যাজ একটা 30 ডেজ এর ক্র্যাশ কোর্স ফর ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি এর 30 ডেজ এর ক্র্যাশ কোর্স তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে অ্যাট nextofficer.com অ্যালং উইথ লাইফ টাইম ভ্যালিডিটি অফ মেন্স ক্লাস। মেন্স আর প্রি দুটো মিলিয়ে যে পলিটি এর কোর্সটা তোমাদের জন্য আনা হয়েছে ফর WBCS অ্যাজ ওয়েল অ্যাজ UPSC, সেটার প্রিলিমস এর ক্র্যাশ কোর্স কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। 30 দিনের মধ্যে প্রিলিমস এর সমস্ত ইম্পর্টেন্ট টপিকস উইথ মক টেস্ট অ্যান্ড ডিটেইল ডিসকাশন, ভিডিও লেকচার অ্যান্ড ভ্যালু এডিশন পয়েন্টস গুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ক্র্যাশ কোর্সের মাধ্যমে 30 দিনে। সো যদি তোমরা পলিটি এর ক্র্যাশ কোর্স করতে চাও, nextofficer.com এ গিয়ে আমার ক্লাসটা এনরোল করতে পারবে। সো দ্যাট ওয়াজ অল ফর টুডেজ ক্লাস। মিট ইউ টুমারো অ্যাট 8:30 AM। থ্যাংক ইউ।